গাড়োয়াল মানেই গহন হিমালয়ের স্বর্গতুল্য সৌন্দর্যের অপরূপ হাতছানি। হিমালয় দেবভূমি গাড়োয়াল উত্তরাখণ্ডের প্রাণকেন্দ্র। উত্তর প্রদেশ ভেঙে তৈরি হয়েছে উত্তরাখণ্ড, গাড়োয়ালের অন্যতম প্রবেশতরণ, জনউপত্যকার প্রাণকেন্দ্র দেরাদুন শহর, বর্তমানে উত্তরাখণ্ড রাজ্যের রাজধানী। উত্তরাখণ্ডের নির্জন পাহাড়ি শহর ধনৌলটি যাওয়ার পথে পড়বে এই শহরটি, তবে হরিদ্বার হয়েও ধনৌলটি যাওয়া যায়। মুসৌরিকে পাশে ফেলে ধনৌলটি যেতে হলে গাড়ি থাকলে সুবিধে, বাসে যেতে অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হবে। ধনৌলটি যাওয়ার বা ফেরার পথে উপভোগ করতে পারেন মুসৌরির সৌন্দর্য, সঙ্গে উপরি পাওনা চাম্বার প্রাকৃতিক পরিবেশ। মুসৌরি ব্যস্ততা থেকে মাত্র 24 কিলোমিটার দূরে ধনৌলটি অবস্থিত, সময় লাগবে মাত্র 1 ঘন্টা। হরিদ্বার থেকে ধনৌলটি পৌঁছতে লাগবে 2.5 ঘন্টার মতো। আমরা ঋষিকেশ থেকে দুপুরে খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম ধনৌলটির উদ্দেশ্যে। এই 79 কিলোমিটার পথ যেতে আমাদের সময় লাগলো 2.5 ঘন্টা। পথে পড়লো সূর্যাস্ত, দারুণ এক ভালো লাগার মনটা ভরে গেল। হঠাৎই ঝুপ করে সন্ধে নেমে এলো, অন্ধকারের বুক চিরে পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল আমাদের গন্তব্যস্থলের দিকে। গাড়ির মধ্যে বসেই শীতের অনুভূতি বেশ টের পেলাম, সঙ্গে আগে থাকতেই একটা হ্যান্ডব্যাগে কিছু গরমের জামাকাপড় রেখেছিলাম, সেখান থেকেই সেটা গায়ে চাপিয়ে নিতে হলো। ধনৌলটি যাবার আদর্শ সময় ফেব্রুয়ারি থেকে মে মাস, গ্রীষ্মকালে বিকেলে হাফ সোয়েটার পরতে হয় ধনৌলটিতে, শীতকালে ধনৌলটির তাপমাত্রা সর্বনিম্ন 1 ডিগ্রি বা মাইনাসেও চলে যায়। ধনৌলটিতে থাকতে পারেন গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমের ট্যুরিস্ট রেস্ট হাউসে। আমাদের হোটেল বুকিং করা ছিল রয়্যাল রেসিডেন্সিতে। এখানকার ব্যবস্থা বেশ ভালো, রুমগুলো পরিষ্কার এবং সব রকম সুযোগ সুবিধা এখানে আছে। কোলাহলমুক্ত শান্ত নির্মল নির্জন পরিবেশ আর দূরে রূপলি বরফের চোখ ধাঁধানো ছটায় অনবদ্য তো হিমালয়ের শৃঙ্গের সৌন্দর্য, এই নিয়ে যেন তৈরি অনন্য ধনৌলটি। উন্মুক্ত পাহাড় শৃঙ্গ, পাহাড়ি উপত্যকা ও দেবদারু সৌন্দর্যে ভরপুর যেন এক আলাদা মায়াময় রাজ্য। মুসৌরির ব্যস্ততা থেকে মাত্র 24 কিলোমিটার দূরে 2250 মিটার উচ্চতায় স্থানটি একেবারে ভিন্ন চরিত্রের। ধনৌলটি থেকে দেখা যায় সূর্যোদয় বা সূর্যাস্তের নয়নাভিরাম দৃশ্য। ভরা মরশুমে মুসৌরি শহর যখন পর্যটকদের ভিড়ে জমজমাট, তখন যেন দলছুট কিছু পর্যটকের পথে বসে থাকে এই নিরালা ধনৌলটি। একা, একাকিত্ব, একাত্ম, যেখানে একলা পথে হাঁটতে হাঁটতে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে মিলিয়ে যেতে পারে একাকিত্ব। ধনৌলটি মুসৌরি শহর থেকে মাত্র ঘন্টাখানেকের পথ। গাছের আড়ালে খাদ, খাদের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে পাহাড়, তারই মধ্যে নিজের মতো চুপিসারে জায়গা করে নিয়েছে একচিত্তে রাস্তা। মুসৌরি শহরের সাহেবি আল্লাহ ছাড়িয়ে সে পথ ধরেই মাত্র মাইল 15, যাত্রা শেষে অপেক্ষা করে
নিরিবিলি সেই ঠিকানা যার নাম ধানৌলটি। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়ের ঢালে গড়ে ওঠা এক পাহাড়ি গ্রাম। পাহাড়ের ধাপে ধাপে চাষাবাদ, আমরা স্টেপ ফার্মিং বলি, কি সুন্দর লাগছে। এখানে যেন অনেকক্ষণ চুপচাপ বসে থাকলেই সময়টা বেশ কেটে যাবে। এই সবুজ পাহাড়ি যেন বুঝিয়ে দেয় একাকিত্বের মানে বদলে যায় পথের বাঁকে বাঁকে, বুঝিয়ে দেয় সমতলের শহুরে ভিড়ের মধ্যে একা হওয়ার অস্বস্তির সঙ্গে আপোষ করে নেওয়াই যায় মাঝে মধ্যে সবুজ পাহাড়ের কোলে একা বসে থাকার সুযোগ পেলে। মনে করিয়ে দেয় একাকিত্বের সঙ্গীও হয়। হাঁটতে হাঁটতে চলে এলাম GMVM টুরিস্ট রেস্ট হাউস, মানে কারওয়ান মণ্ডল বিকাশ নিগমের টুরিস্ট রেস্ট হাউস। কারওয়ান মণ্ডল বিকাশ নিগমের ছবির মতন এই টুরিস্ট বাংলোটি আমার দারুণ লাগলো। গেট দিয়ে ঢুকতেই দেখা গেল সামনে বাগান, তারপর সামনে বেশ খানিকটা ফাঁকা জায়গা, আর দেখা যাচ্ছে টুরিস্ট লজটি। টুরিস্ট বাংলোটির সামনে ছোট ছোট বারান্দা। বাংলোর বারান্দায় বসে শীতের অল্প আমেজে গরম চায়ের কাপে চুমুক দেওয়ার মজা যেন আলাদা। তবে মনে রাখতে হবে মুসৌরি থেকে ধানৌলটিতে শীতের প্রকোপ বেশি। আমি যত জায়গায় বেড়াতে গেছি সেখানে দেখেছি এই সরকারি টুরিস্ট বাংলোগুলো সেই লোকেশনে বেস্ট জায়গা থাকে, আর সেগুলো খুব স্পেশিয়াস, মানে খুব ফাঁকা জায়গার মধ্যে থাকে যেখান থেকে খুব দারুণভাবে প্রকৃতিকে উপভোগ করা যায়। এই টুরিস্ট বাংলোটি তার ব্যতিক্রম নয়। চলুন এবার বাংলোর মধ্যে গিয়ে রুমগুলোরও দেখে আসা যাক। রুমগুলি বেশ বড় এবং বেশ সাজানো গোছানো। সবচেয়ে বড় উপহার হচ্ছে এই বারান্দা থেকে প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, যেটা আপনি একদম বেড থেকেও দেখতে পারেন। ধানৌলটিতে থাকতে হলে এই টুরিস্ট বাংলোটাই হচ্ছে আমার পছন্দের থাকার জায়গা। নেক্সট বার এলে এখানেই থাকতে হবে। সকালে আমরা ব্রেকফাস্ট করে আসিনি, ভাবলাম এই টুরিস্ট বাংলোতেই আমরা ব্রেকফাস্টটা সেরে ফেলি। GMVN টুরিস্ট বাংলোর পাশেই আছে ইকো পার্ক, ব্রেকফাস্টের পর আমরা সেখানেই গেলাম। দেওদার, ওক ও রডোডেন্ড্রনের মনোরম বনভূমি এই ইকো পার্কটি বড় সুন্দর। পাখিতে ঢোকার পরই একটা ফাঁকা জায়গা, তার পাশেই বাচ্চাদের মজা করার জন্য বিভিন্ন রকম দোলনা, স্লিপ, এর পাশাপাশি বিভিন্ন রকম স্পোর্টস অ্যাডভেঞ্চারেরও ব্যবস্থা রয়েছে, যেরকম স্কাই ওয়াকিং, রক ক্লাইম্বিং, ফ্লাইং ফক্স, এরকম স্পোর্টস অ্যাডভেঞ্চার আপনি ট্রাই করতেই পারেন। নানা প্রজাতির পাখি রয়েছে সেখানে, নাম না জানা চেনা অচেনা বহু পাখির ডাক শোনা যায় পার্কে। বাংলোর গা ঘেঁষেই রয়েছে পার্কটি। ধানৌলটি গেলে চোখে পড়বে চেনা অচেনা তুষার চূড়া, যেন দিগন্ত বিস্তার করে রয়েছে তারা। পায়ে হেঁটে বেড়ানো আর দু চোখ ভরে নিসর্গ দর্শন। এছাড়া যেন আরও কিছু করার নেই এখানে, তবে এমন অলস অবকাশও রঙিন হয়ে ওঠে হিমালয়ের কাছে এসে। পার্কের প্রবেশ মূল্য খুব সামান্য। ইকো নেচার পার্কটি ঘুরে দেখতে সময় লাগবে 2-3 ঘন্টা। এবার আমরা যে পথ উপরের দিকে উঠে গেছে সেই পথ দিয়ে আমরা হাঁটতে শুরু করলাম। দেওদার ও গাছের মাঝখান দিয়ে যে রাস্তা উঠে গেছে সেখান দিয়ে সূর্যের লুকোচুরি দেখতে দেখতে আমরা উপরের দিকে উঠতে লাগলাম। দারুণ লাগছিল। একা হতে চাওয়া শহুরে পর্যটকদের জন্য এখনো ধরে রাখা আছে শান্ত নিরিবিলি বাতাস। তাদের কথা ভেবেই তৈরি হচ্ছে পার্কটি। এখানে 2-3 কিলোমিটার হাঁটা,
ভ্রমণ পিপাসুদের মুখে যা ইতিমধ্যে বেশ পরিচিত হয়েছে হাইকিং নামে। দেখিয়ে দেয় পাহাড়ের বিস্তার, দেখার বলতে সেইটুকুই, আর দৌড়দৌড়ি বলতে অ্যাডভেঞ্চার স্পোর্টস। পথ চলতে চলতে ওক ও দেওদার গাছের ফাঁক দিয়ে সূর্যের আলোয় পান্না রঙা পাহাড়ি বাগান যেন ঝলমলিয়ে উঠল। সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখলাম এক ফাঁকা জায়গা, আর চতুর্দিকে দেওদার আর ওক গাছের ছড়াছড়ি। আকাশটাকে যেন আরো নীল মনে হচ্ছে। অলপ করে বলতে পারি এইখানে বসে আপনার সময়ের হিসেব থাকবে না। এই গহীন সবুজ উপত্যকার বাঁকে বাঁকে রং বদলায় আকাশ, আপন করে নেয় ধনলটি। আকাশের রং হলুদ থেকে কমলা, তার থেকে লাল বেগুনি, চুপ করে হঠাৎ কালো। এই করেই দিন শেষ হয়ে যাবে। এইবার এখান থেকে নেমে পড়তে হবে, কারণ এবার আমরা যাব সরকুণ্ডা দেবীর মন্দির দর্শন করতে। পরের পর্বে সেই নিয়ে হাজির হব আপনাদের সামনে। কেমন লাগছে আমাদের এই ভ্রমণ কাহিনী অবশ্যই আমাদের লিখে জানাবেন বন্ধুরা। আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই এটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এরকম অনেক বেড়াবার গল্প শোনার জন্য। আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমার পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।